ডেভিড ওয়ার্নারের জন্ম 27 অক্টোবর 1986 সালে নিউ সাউথ ওয়েলসে। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হিসেবে তাকে ক্রিকেট প্রেমীরা চিনে, যার মারকুটে ব্যাটিং দেখতে মনোমুগ্ধকর। কিছুদিন আগে তিনি T20 ফর্মেট থেকে অবসর গ্রহণ করেছেন। চলুন দেখে নেই ডেভিড ওয়ার্নারের T20 ক্যারিয়ার। তিনি সর্বমোট 110টি আন্তর্জাতিক T20 খেলেছেন। প্রতিটি ম্যাচেই তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। তিনি 12 বার নট আউট ছিলেন। মোট 3,277 রান করেছেন 33.43 গড়ে। তার হাই স্কোর 100। টোটাল 2,300 বল তিনি ফেস করেছেন। স্ট্রাইক রেট 142.47। T20 তিনি 100 করেছেন এবং 28টি 50 করেছেন। তিনি এই ফর্মেটে 337টি 4 এবং 122টি 6 মেরেছেন। তার এই বর্ণাঢ্য ক্যারিয়ার দেখে বোঝাই যাচ্ছে তার পিক টাইমে তিনি খুব ভালো খেলেছেন। তিনি এখন লিগ ক্রিকেট খেলবেন। কয়েক বছর তাকে আমরা তার ক্যারিয়ারের শেষ সময়ে দেখতে পাবো। আশা করি তিনি যেভাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন শেষের দিকেও সেভাবে মারকুটো ব্যাটিং দিয়েই শেষ করবেন। তাছাড়া মধ্যে কিন্তু তিনি একটি ব্যানের শিকার হয়েছিলেন। সেই বছরটিতে যদি তিনি খেলতে পারতেন তার ক্যারিয়ারে আরো কিছু রান যোগ হতে পারত। ডেভিড ওয়ার্নারকে পার্সোনালি আমার খুব ভালো লাগে। এখন তো IPL চলে এসছে, যার কারণে স্লেজিং বা কম্পিটিশনটা অনেকই ফ্রেন্ডলি হয়ে গেছে। যখন এরকম ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ছিল না, তখন কিন্তু অনেক স্লেজিং হতো এবং ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে দেখতে পেতাম যে অনেক ধরনের বাগ বিতণ্ডা হচ্ছে, যার ফলে ম্যাচের উন্মাদনা কিন্তু বেড়ে যেত। সবাই ভালো থাকুন। আমি ফাহিম আলী খান বিদায় নিচ্ছি কি করা যায় থেকে, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে আমাকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।